দেখুন বিষয় হচ্ছে তৃণমূলের যে প্রচার মুখপত্র তাতে বলা হয়েছে যে নোবেল পুরস্কার কোথায় গেল। সিবিআই কে শুরুর থেকে অসহযোগিতা করেছে এই সরকার যাতে নোবেল পুরস্কার খুঁজে না পাওয়া যায়। রাজ্য সরকার প্রতি পদে পদে যেরকম ভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বা স্বাধীন সংস্থাগুলোকে তাদের তদন্তে বা তাদের কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে থাকে, একইভাবে বাধা সৃষ্টি করেছে। আজকে তারা বলছে নোবেল কোথায়। আমি মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করছি, নোবেল কোথায় আপনি খুঁজে দিন। কারণ মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছিলেন, নোবেল যদি সিবিআই না পারে আমি খুঁজে দেব। আপনারা তা প্রচারও করেছিলেন। আজকে মমতা ব্যানার্জির কাছে আমি বলতে চাইছি, মানুষ বলতে চাইছে যে আপনি নোবেলটা খুঁজে দিন। কেন খুঁজে দিতে পারবেন উনি? সেদিন কেন এত জোরের সাথে বলেছিলেন সিবিআই না পারলে আমি খুঁজে দিতে পারবো? তার কারণ তৃণমূলেরই লোকেরা, তৃণমূলেরই যোগসাজশে নোবেল চুরি হয়েছে। কারণ ইতিমধ্যে অতীতে যতগুলো ঘটনা হয়েছে, চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, খুন, প্রত্যেকটা ঘটনার সাথেই তৃণমূল কংগ্রেস জড়িত। অতএব এই নোবেলের সাথে তৃণমূল কংগ্রেস জড়িত বলেই মমতা ব্যানার্জি জানেন চুরি কোথা থেকে হয়েছে, কোথায় কার মাল কোথায় গিয়েছে। তার জন্যই তিনি এত জোরের সাথে বলেছিলেন যে সিবিআই না পারলে আমি খুঁজে দেব। তা আমরা বলছি, এতদিন তো সিবিআই এখনো চেষ্টা চালাচ্ছে, সিবিআই চেষ্টা চালাক, কিন্তু আপনি যদি খুঁজে দেন তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে অবশ্যই আমরা গর্বিত হব।